নামি করছেন কে? আল্লাহ। এভাবে করে অনেক রাত আছে দামি, রাত আছে কি দামি, একটু গভীরভাবে খেয়াল করবেন, আমার কথা বুঝতেছেন? কোনো সমস্যা হচ্ছে? আমরা যেই কোরআন পাইছি দামি না অদামি, যেই রসুল পাইছি দামি না অদামি, যে ইসলাম পেয়েছি দামি না অদামি, আল্লাহ আমাদেরকে চতুর্দিকে অতুলনীয় করেছেন, রসুলও অতুলনীয়, কোরআনও অতুলনীয়, ইসলামও অতুলনীয়। তো যখন আমরা কামলিওয়ালা রসুলের সাথে লাগলাম, যখন আমরা কোরআনকে বুকে নিলাম, যখন আমরা চুল থেকে নখ পর্যন্ত ইসলাম রে মানলাম, আল্লাহ বলে তোরা আর সাধারণ নাই, কুনতুম খায়রা উম্মা, তোমরাও অতুলনীয় হইয়া এত উপরে উঠে গেছ। রসুলুল্লাহ বলছে উম্মত এসেছো দুনিয়ায় সবার শেষে, আর জান্নাতে যাবে সবার আগে। আমাদের কোনো তুলনা আছে? আমাদের কোনো তুলনা নাই। আল্লাহ বলছে তোমরা দামি, তোমরা দামি মালিক নামাজের কারণে। আল্লাহ বলে নামাজ তো আগের কার, নবী রসুলের উম্মতরাও পড়ছে। মালিক জাকাতের কারণে, আল্লাহ বলে জাকাত তো সকল নবী রসুলের উম্মতরা দিয়েছে। মালিক হজের কারণে, হস্ত ইব্রাহিমের উম্মতরাও করেছে। মালিক জিকির তসবির কারণে, সে জিকির তসবি এটা তো মুসাও করেছে। মালিক আমরা দামি কেন? আল্লাহ বলে ও কাজালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, নামাজ সবাই পড়তে হবে, রোজা সবাই রাখতে হবে, হজ সবাই করতে হবে, রোজা সবাই রাখতে হবে। সেই জন্য সামনে রমজান মাস আসছে, রোজা লাগবে কি লাগবে না? কেন আল্লাহ বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, বান্দা রোজা ফরজ করেছে, আমরা রাগ করে ফেলেছি, মালিক রোজা ফরজ করেছ? আল্লাহ বলে হ্যাঁ। কেন কষ্ট পেয়েছিস? আমরা বললাম কষ্ট পাইছি। মালিক বলে কেন? আমরা বললাম সকালে নাস্তা করতে পারবো না, দুপুরে ভাত খাইতে পারবো না, বিকেলে হালকা নাস্তাটা করতে পারবো না, বারো তেরো ঘন্টা না খাওয়াইয়া রাখবা? আল্লাহ বলে ও আচ্ছা, তেরো ঘন্টা উপোস থাকতে হবে, সেই জন্য রাগ করেছিস? আমরা বললাম হ্যাঁ। আল্লাহ বলে রাগ করিস না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম, আর রোজা শুধু তোদেরকে দেই নাই, আগের কার সকল নবী রসূলের উম্মত রোজা রাখছে। তাহলে ইবাদত আল্লাহ নতুন করে দেয় নাই, ওগুলো আগের গুলোই চলছে। কোনগুলো চলছে? আগের গুলো। আল্লাহ নতুন কোনো ইবাদত দেন নাই, তো দামি কেন? আল্লাহ বলে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে হাবিবের উম্মত বানানোর কারণে তোমরা পৃথিবীর ইতিহাসে সবার সেরা হয়ে গেছো। তাহলে নবীও দামি, কোরআনও, কোরআন দামি না অদামি? কারণ তাওরাত পাহাড়ে চলে এসেছে, ইনজিল পাথরের উপর চলে এসেছে, জবুর সমুদ্রের কিনারায় চলে এসেছে। আপনি আপনার মালিককে জিজ্ঞেস করেন, মালিক এটা কি? মালিক বলে ইন্নাহু লা কোরআনুন করিম, এটা হচ্ছে কোরআন করিম। মালিক এটা কেমন দামি? আল্লাহ বলে তাওরাতের নাম শুনেছিস? আমরা বললাম হ্যাঁ শুনেছি। ইনজিলের নাম শুনেছিস? আমরা বললাম হ্যাঁ শুনেছি। জবুরের নাম শুনেছিস? আমরা বললাম হ্যাঁ শুনেছি। শত সহিফার নাম শুনেছিস? আমরা বললাম শুনেছি। সেগুলো কেমনে আসছে? আমরা বললাম কোরআন যেখান থেকে ওইগুলাও সেখান থেকে। তো আসছে কোথায়? আমরা বললাম কোনো কোনো কিতাব পাহাড়ে, কোনো কিতাব পাথরে, কোনো কিতাব গাছে, কোনো কিতাব সমুদ্রের কিনারায়। মালিক কোরআন কোথায় আসছে? আল্লাহ বলে পাহাড়ে নাজিল করতে পারে নাই। মালিক কেন? সেই কোরআন যদি লৌহে মাহফুজ থেকে পাহাড়ে নাজিল করতাম, পাহাড় তোলা তোলা হয়ে যেত। এই কোরআন যদি পাথরের উপর নাজিল করতাম, পাথর টুকরো টুকরো হয়ে যেত। এই কোরআন যদি গাছের উপর নাজিল করতাম, গাছ বিলীন হয়ে যেত। এই কোরআন যদি সমুদ্রের উপর নাজিল করতাম, সমুদ্র অস্তিত্বহীন হয়ে যেত। মালিক বলে এমন কোনো পাহাড় নাই যেটা কোরআন নিতে পারবে, এমন কোনো পাথর নাই যেটা কোরআন বহন করতে পারবে, এমন কোনো গাছ নাই যেটা কোরআন রিসিভ করতে পারবে, এমন কোনো সমুদ্র নাই যেটা কোরআনকে অ্যাকসেপ্ট
করতে পারবে। তাহলে মালিক কোরআন কে দিয়ে কে নিতে পেরেছে? আল্লাহ বলে বড় দামি পাহাড় নিতে পারে নাই, পাথর নিতে পারে নাই, কাশ নিতে পারে নাই, সমুদ্র নিতে পারে নাই। আল্লাহ বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যখন মা আমেনার ঘরে তোমার নূরানি নবী চলে এসেছে, ওয়া কিতাবুম মুবিন, এই কিতাব পাহাড়ে নয়, গাছে নয়, সমুদ্রে নয়, লৌহে মাহফুজ থেকে ডাইরেক্ট তোমার নবীর বক্ষ মুবারকে চলে এসেছে। তাহলে কোরআন দামি না অদামি? বেশি না কম? কারণ কোরআন জানান দিচ্ছে সাধারণ কোনো কিতাব মনে করিও না। কেন? এটা পাহাড়ে আসে নাই, এটা পাথরে আসে নাই, এটা গাছে আসে নাই, এটা সমুদ্রে আসে নাই, এটা ওই মেরাজের দুলহা কামলিওয়ালা রহমতুল্লিল আলামিনের বক্ষ মোবারকে চলে এসেছে। আচ্ছা কোরআন যদি এভাবে রেখে দিই, কোরআন কি দৌড়তে পারে, হাঁটতে পারে, বলতে পারে, হাসতে পারে? আপনি মনে করলেন কিরে কোরআন, তোমার কি কোনো ক্ষমতা নেই? তুমি তো হাঁটো না, তুমি তো চলো না, তুমি তো বসো না। কোরআন বলে আমি হাঁটি না বলে তুই কি ক্ষমতাহীন মনে করেছিস? আমরা বললাম হ্যাঁ। স্যার আমি বসি না বলে তুই কি পাওয়ারলেস মনে করেছিস? আমরা বললাম হ্যাঁ। কোরআন বলে আমি ক্ষমতাহীন নয়, যেদিন কাল হাসরের ময়দানে সবাই বলবে নাফসি নাফসি নাফসি, যেদিন সবার ক্ষমতা লেস হয়ে যাবে সেদিন আমি কোরআন অনেককে সুপারিশ করে জান্নাতে নিতে পারব। তাহলে কোরআনের পাওয়ার আছে না নেই? আমি একটু বুঝাইলে আপনি বুঝবেন। কোরআনের প্রথম সুরা কি দেখা যায়? কোন সুরা নাম কি? সুরা ফাতিহা। ফাতিহা মানে ইন্ট্রোডাকশন, ভূমিকা। যেমন এই মাহফিল শুরু হওয়ার পর আমাদের খতিবুজুর মাহফিল করছে না, তাহলে উনি একটা ভূমিকা দিলেন। কারণ ওনার মাহফিল তো আপনারা প্রতি জমাই কি করেন, শ্রবণ করেন। তো উনি আজকে মাহফিল করলেন কেন? আমি ইন্ট্রোডাকশন দিলাম, ভূমিকা দিলাম, শুরু কথা দিলাম। কারণ ডাইরেক্ট মেহমান এসে শুরু করলে একটা বিশৃঙ্খলা থাকবে, শৃঙ্খলা আনানোর জন্য আমি একটা ভূমিকা দিয়েছি। তো আল্লাহ বলে 30 পারা কোরআনের একটা সামারি আছে, একটা মেসেজ আছে, একটা মগজ আছে। আমি সমস্ত কোরআনের যত মেসেজ আছে সবগুলো কোরআনে দিয়ে দিয়েছে। সুরা ফাতিহা মানে উম্মুল কিতাব। যেমন আমার মা ছাড়া কি আমার জন্ম হওয়া সম্ভব আপনার? তাহলে মা ছাড়া কখনো কিছু হয় না। তো আল্লাহ বলে কোরআনেরও মা আছে, তো মালিক মায়ের নাম কি? আল্লাহ বলে সুরা ফাতিহা। সুরা ফাতিহাতে আয়াত কয়টা? 7টা নেই দেখা যায়, 7 নেই। আপনাদের মধ্যে এটা নিয়ে কোনো মারামারি আছে? তাহলে আল্লাহ যদি আয়াত 6টা দিতেন কোনো সমস্যা ছিল? 8টা দিলে দিতে তো পারতেন। তো মালিক তুই 5 দিতা, নাহলে 6 দিতা, নাহলে 8 দিতা, না হয় 9 দিতা, না হয় 10 দিতা, 7 দিলা কেন? একটা জিনিস মনে রাখবেন, আসরের নামাজ পড়া লাগবে কি লাগবে না? কয় রাকাত? 4 রাকাত। সুন্নত বাদে ফরজ কয় রাকাত? 4 রাকাতে সূরা ফাতিহা কয়বার পড়তে হয়? 4 বারই পড়তে হয়। অথচ আপনি কোরআনের যে কোনো কাত পড়লে হয়ে যায়, কিন্তু সূরা ফাতিহা কি বাদ দেওয়া যাবে? আল্লাহ বলেন নামাজ যদি 4 রাকাত হয় ফাতিহা 4 বার পড়তে হবে, নামাজ যদি 2 রাকাত হয় ফাতিহা 2 বার পড়তে হবে, নামাজ যদি 3 রাকাত হয় ফাতিহা 3 বার পড়তে হবে। ফাতিহা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এক কথায় 5 ওয়াক্তে বারবার ফাতিহা, বারবার ফাতিহা, বারবার ফাতিহা। মালিক বারবার কেন পড়াচ্ছ? আল্লাহ বলে প্রেম তো একবারে হয় না, প্রেম তো বারবারে হয়। বান্দা দুনিয়াতে একটু সূরা ফাতিহার সাথে সম্পর্কটা মাখামাখি করে না, কি করে না? মাখামাখি। যেমন আমি যদি কোনো বন্ধুকে ডেলি ডেলি যদি আমি 4 বার 5 বার মেসেজ দিই, সম্পর্কই কমবে না বাড়বে? মারবে। ও বলবে আমার বন্ধু আমাকে 4 বার মেসেজ দেয়, আমার বন্ধু আমাকে ডেলি 20 বার মেসেজ দেয়। তাহলে সম্পর্ক কমবে না, বরং কি হবে? বাড়বে। আজকে সম্পর্ক ছিন্ন হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে, কথা ঠিক না? তো আল্লাহ বলে ফাতিহার সাথে সম্পর্ক কর, ফজরে 4 বার পর, জোহরে গিয়ে 12 বার পর, আসরে গিয়ে 8 বার পর, মাগরিবে গিয়ে 7 বার পর, এভাবে করে পড়তে থাক। মালিক কেন? আল্লাহ বলে কোরআন দুনিয়াতে হাঁটছে না বলে তুই পাওয়ারলেস মনে করিস না। এখন এই নামাজ কবুলও হতে পারে নাও হতে পারে, কথা ঠিক না? কারণ আমল কবুল করবে কে? আল্লাহ। তা আল্লাহ যদি কবুল না করে আপনার আমার কিছু করার আছে? আল্লাহ যদি বলে তোর নামাজ সবগুলো আমি কেটে দিলাম, কিছু বলতে পারবো?
আবার আল্লাহ যদি কোনো গুনাহগারের ডেকে বলে তোর আমি জান্নাত দিয়ে দিলাম, সেখানে আমার কিছু করার আছে নাই? কেন? জান্নাতের মালিককে আল্লাহ বলে আমার যাকে ইচ্ছা আমি জান্নাত দিব, যাকে ইচ্ছা নয় তারে দিব না। এখানে আওয়াজ করার কোনো সুযোগ নাই। আমাকে যদি আল্লাহ বলে যা জান্নাতে, আমার এলাকাবাসী যদি বলে ও গাদ্দার, ও বেয়াদব, ও নিমু খারাম, তারে কেন জান্নাতে দাও? আল্লাহ বলে বিচারক আহকামুল হাকিমিন, আমি তুই বান্দার কথা বলার আজকে কোনো অধিকার